সালামু আলাইকুম সবাইকে আমি বিবর্ণ রানা একবারের মতো আপনাদের কাছে আমার একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছি এবং আজকে ভিডিও বার্তা আমি যে ব্যাপারে কথা বলবো তা হচ্ছে আমাদের বাংলাদেশের বন্যার বর্তমান পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি এবং আমাদের মিডিয়ার কিছু ভূমিকা এবং আমাদের মন্নিশাহার মতো কিছু মানুষ যাদের কাছে মনে হয়েছে যে বন্যাটা খুবই স্বাভাবিক বন্যা আসলে এই বন্যাটা খুবই স্বাভাবিক বন্যা আপনাদের কাছে মনে হলেও ব্যাপারটা কিন্তু আসলে স্বাভাবিক পর্যায়ে রয়নি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং লোকাল থেকে জানা গিয়েছে যে উনিশশো সালে যে বন্যা হয়েছিল বা যে বন্যাটা আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু অধিক বেশি ভয়াবহ আকার ধারণ করছে এবারের বন্যা এবং এটা ধারণ করছে বলে ভুল হবে এটা কিন্তু রীতিমতো খারাপের দিকে যাচ্ছে এবং বিশেষজ্ঞদের মতো এটা আরও খারাপ আকার ধারণ করতে পারে সো আজকেরই আমার এই মেসেজটা হচ্ছে যে আপনারা যে যেখানে আছেন এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু নিয়েই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন এবং চেষ্টা করবেন যে আপনার সেই টানের টাকাটা যেন সরাসরি সেই অসহায় মানুষদের পর্যন্ত পৌঁছে এবং সেটা হয়তো বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে বা পরিবার পরিজনের মাধ্যমে বা আপনি চেনেন ব্যক্তিগতভাবে এমন কারো মাধ্যমে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আর আমাদের বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য যে আমি মুন্নি শাহকে নিয়ে বিভিন্ন ফেসবুকে পোস্ট দেখলাম এবং একজন আপু আমাকে ভিডিও পাঠিয়েছিলেন যে তার একটা ইন্টারভিউ নিয়ে তিনি তার কাছে ব্যাপারটা মনে হয়েছে এটা স্বাভাবিক একটা বন্যা যেটা মোটেই সত্য নয় এটা একদমই স্বাভাবিক না এবং বিশেষজ্ঞদের মতে গত দুইশো বছরেও হয়তো বা এরকম ভয়াবহ বন্যা হয়নি বা হতে যাচ্ছে সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সবারই পূর্ব প্রস্তুতি থাকা উচিত আমরা যে যেখানে পারি সেখান থেকে সাহায্য করব এবং দুর্গত এলাকা যেগুলো আছে এবং নতুন করে যেসব এলাকা বন্যাতে প্লাবিত হচ্ছে সেই সব মানুষদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সচেতন করব যে কিভাবে তারা তাদের জীবন রক্ষা করতে পারে এবং কিভাবে তারা নিরাপদে আশ্রয় নিতে পারে সেই ব্যাপারগুলো আমরা যে যতদূর জানি সেইখান থেকে হেল্প করার চেষ্টা করব আর আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে যে আপনার শুধু সংবাদ সম্মেলন কিংবা পত্রপত্রিকা ইন্টারভিউ দিবেন না যে আমরা ওই ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ত্রাণ জমা আছে সেই জমাকৃত ত্রাণ যদি সেই অসহায় মানুষদের পর্যন্ত এই অসহায় সময়টুকু বা এই মোস্ট নিডেড টাইমের মধ্যে যদি তাদের কাছে না পৌঁছে তাহলে কিন্তু আপনাদের কাছে জমা থাকলেও তার কোনো কাজে আসবে না এবং যতদূর জানা গিয়েছে যে দিনাজপুর হচ্ছে আমাদের চালের জন্য বিখ্যাত একটা জায়গা যেখানে অনেক ধান চাল উৎপাদিত হয় সেই দিনাজপুর কিন্তু এখন ভয়াবহ বন্যার প্লাবিত হয়ে এবং এটা শোনা গিয়েছে আমি আমার ব্যক্তিগত মাধ্যম থেকে শুনেছি কারণ আমার কিছু আত্মীয় স্বজন আছে সেখানে যে অনেক চালের গুদাম চালের আড়ত পানিতে ভেসে গিয়েছে সো এটা আসলেই কিন্তু একটা সিরিয়াস ইস্যু আমাদের বাংলাদেশের সরকার উচিত যে সবকিছু বাদ দিয়ে মানে সব কিছু বাদ দিয়ে বলতে আমি বলছি না যে তারা না খাওয়া ছেড়ে দিক কিন্তু আদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো একটু কমিয়ে হলেও এই বন্যার্যদের প্রতি একটু বেশি নজর দেওয়া উচিত যে মানুষগুলো তিন মোটো খেতে পারছে না তিনবেলা যে মানুষগুলো ঘরের সবার জায়গা পর্যন্ত নেই যে মানুষগুলো বেঁচে থাকা সে সব অবলম্বন তাদের পশু গবাদি পশু বা তাদের ফসলের জমি তাদের বাড়ি বাড়িঘর ভিটামাটি সব হারিয়েছে তাদের কিন্তু এখন সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা ভোগ বিলাসে নিয়ে ব্যস্ত আমরা যারা বিভিন্ন দিবস পালন নিয়ে ব্যস্ত তাদেরকে উদ্দেশ্য করে যে আমরা একটু হলেও আমাদের নজরটা একটু ডাইভার্ট করি এই অসহায় মানুষদের জন্য কারণ এটা একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে একটা জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে এবং আমরা সকলেই মিলে যদি একসাথে লড়ি আমরা যদি সকলেই মিলে এক থাকি তাহলে কিন্তু কিছুটা হলেও এই ড্যামেজটাকে কাভার আপ করা যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক শক্তিশালী একটা ব্যাপার কেন শক্তিশালী একটা ব্যাপার আমরা বিগত দিনে আমরা অনেক কিছু দেখেছি একটা মোটরসাইকেল হারানো গিয়েছে সেই মোটরসাইকেলটা একজনে পোস্ট করেছে যে আমার এই মোটর হারানো গিয়েছে কিছুদিন পরে দেখা যাচ্ছে সেইটা আবার অন্য কেউ পেয়ে সেখানে পোস্ট করেছে যে ভাই আপনি যার মোটরসাইকেল সেটা নিয়ে যাবেন কোনো একটা বাচ্চা বা একটা বৃদ্ধ হারিয়েছে তার দুই তিন দিন পরে দেখা গিয়েছে যে সেটা অন্য জায়গা থেকে পোস্ট এসেছে যে বৃদ্ধ মানুষটাকে পাওয়া গেছে অমুক থানায় বা অমুক জায়গায় তো এই যে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু শুধুমাত্র আমাদের এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বা আমাদের ব্যক্তিগত জীবনকে প্রকাশ করার জন্য তা কিন্তু না এটাকে কিন্তু আমরা অনেক বড় ওয়াইড রেঞ্জ ইউজ করতে পারি এরকম মানবতার কাজে ইউজ করতে পারি সো আপনার একটা শেয়ার বা আপনার একটা লাইক বা আপনার একটু সচেতনতামূলক পোস্ট অন্য একটা মানুষকে সচেতন করতে পারে তার ভিতরে এরকম একটা ভাব জাগাতে পারে যে সে গিয়ে কাউকে সাহায্য করবে বা কোনো না কোনো মাধ্যমে সাহায্য করবে সেটা হোক টাকা দিয়ে সেটা হোক তার জনবল দিয়ে সেটা হোক নিজে পরিশ্রম দিয়ে অনেকভাবে করা সম্ভব সো আমার এটাই দাবি থাকবে যে আপনারা যারা ফেসবুকে আছেন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই এই দুর্যোগটাকে তুলে ধরবেন মানুষকে সচেতন করবেন এবং আমরা নিচেও একটু সচেতন হব এবং চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী যেন আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আজকে কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আমরা সবাই দোয়া করি বাংলাদেশে এই মানুষগুলো সুস্থ থাকুক এবং তারা যেন তাদের নিরাপদ পদ আশ্রয়ে ফিরে যেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে আমার ভিডিও বার্তা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম